সাথে মানুষের পাশে আমরা আছি সর্বদা। শিবির জেলার জেলা প্রশাসনের উদ্যোগে মাস্ক ও সামাজিক দূরত্বের অভিযানে মাস্ক বিরোধী অভিযানে গ্রেফতার করলেন চারজনকে। 29 জুন সোমবার বিকাল শিবির জেলা জেলাশাসক চন্দ্রকুমার জমাতিয়া, নলছর কেন্দ্রের বিধায়ক সুভাষ চন্দ্র দাস, শিবির জেলার অতিরিক্ত জেলাশাসক উদয়ন সিনহা, কোভিড-19 শিবির জেলা জেলা অধিকারী অভিরাম দেববর্মন, বিশালগড় মহকুমা শাসক জয়ন্ত ভট্টাচার্য, জেলাশাসক ও মহকুমা শাসক অফিসারের কর্মীদের নিয়ে পুলিশ TSR এর সহযোগিতায় বিশ্রামগঞ্জ বাজারে অভিযানে নেমে চারজনকে গ্রেফতার করলেন জেলাশাসক। তাদের মাস্ক এর ফাইন দেওয়ার জন্য বললে খারাপ ব্যবহার করায় তাদের গ্রেফতার করেন বিশ্রামগঞ্জ থানার পুলিশ। তাদের গ্রেফতার করে কোভিড-19 জেলায় নিয়ে যায়। বিশ্রামগঞ্জ বাজারে অভিযানে নেমে যাদের মুখে মাস্ক নেই তাদের 200 টাকা করে ফাইন আদায় করে। এছাড়া গাড়ি বাইক স্কুটি থামিয়ে ফাইন আদায় করেন। বিশ্রামগঞ্জ বাজারে 2টি দোকানে তালা ঝুলিয়ে দেওয়া হয়, কারণ দোকানের সামনে ময়লা আবর্জনা জমিয়ে রাখার কারণে জেলাশাসক 5 দিনের জন্য 2টি দোকানকে সিল করে দেন। বিশ্রামগঞ্জ বাজারে অভিযান শেষে জরিলাম বাজার, পরিলম এবং বিশালগড় অভিযানে যায়। আজকের অভিযানে ব্যাপক সারা পরে জেলা শাসকের সাথে অন্যান্য অধিকারীও ছিলেন। আগামী দিনে এই ধরনের অভিযান জারি থাকবে বলে জানায় সিপাহী জেলা জেলার জেলাশাসক চন্দ্রকুমার জমাতিয়া। ইদানিংকালে আমরা লক্ষ্য করেছি করতে পেরেছি যে সিপাহী জেলা ডিস্ট্রিক্টে বিশেষ করে বাজারে মানুষ যে কোভিড-19 যে গাইডলাইন সেটাকে একটু নেগলেক্ট করছে, বিশেষ করে মাস্ক পরাটা, তারপরে দোকানের সামনে স্যানিটাইজেশনের ব্যবস্থা রাখা আর সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করাটা, এই তিনটা বিষয়ে ওনারা খুব একটা যত্নবান হচ্ছেন না। তার জন্য সিপাহী জেলা ডিস্ট্রিক্টে আমরা ভাবলাম যে কোভিড-19 যে গাইডলাইন সেটাকে আমরা এনফোর্স করার জন্য আজকে আমরা বেরিয়েছি। আমাদের এই বিশ্রামগঞ্জ বাজারে আমরা ভিজিট করেছি, অনেকটা বাজারে দোকানে মাস্ক ছাড়া ওরা ঘোরাফেরা করছে, বিক্রি করছে, ক্রয় করছে। তো তাদেরকে আমরা অ্যাজ পার দ্য স্কেল অফ দি গভর্নমেন্ট আমরা তাদেরকে ফাইন ইম্পোজ করছি। আমরা আরও যাব, আমরা লাগাতার আমরা আজকে থেকে আমরা শুরু করেছি, আমরা সেই ক্যাম্পেইনটা আমরা বহাল রাখবো। আর আজকে এখানে বিশ্রামগঞ্জে আমরা এটা করেছি, করার পরে এখানে দেখলাম যে এই ইলেকট্রনিক দোকানটা আমরা সেখানে অ্যাজ পার দি স্কেল অফ দি গভর্নমেন্ট আমরা 1000 ফাইন ইম্পোজ করেছিলাম। যে মালিকটা সে এটাকে দেওয়ার জন্য সে ডিনাই করেছে, পেমেন্টলি সে ডিনাই করেছে, এবং তার জন্য আমরা এই দোকানটাকে এবং তদুপরি আমরা দেখলাম যে তার দোকানের সামনে খুব ময়লা হয়ে আছে, নোংরা হয়ে আছে, স্যানিটাইজেশনের ব্যাপারে তাদের কোনো খেয়াল নেই, তাদের কোনো জ্ঞান নেই, তারপরে সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করা হচ্ছে না। তার জন্য আমরা আজকে থেকে 7 দিনের জন্য, আজকে থেকে আগামী মাসের 5 তারিখ জুলাই পর্যন্ত আমরা সিল করে দিয়েছি। আমরা মাস্ক যারা ব্যবহার করছেন না তাদেরকে বেসিক্যালি ফাইন করছি, এবং এই দোকানে এসে আমরা দেখছি যে শুধু মাস্ক না, ওনারা মাস্কের জন্য ফাইন ইম্পোজ করা হয়েছে, ফাইন দিতে ওরা আগ্রহী না, আর্গিউ করছে, এবং তারপর আরও বিশেষ করে স্যানিটেশনের কোনো ব্যবস্থা রাখেনি, তার জন্য DM স্যারের সাথেও আর্গিউ করেছে, এবং DM স্যারের আদেশ হলে আমি এই দোকান 7 দিনের জন্য সিল করা হয়েছে।